ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল তো প্রিয় শিক্ষার্থী আমাদের অনেক সময় বিভিন্ন ডিজাইন তৈরি করার ক্ষেত্রে ডিজাইনে কিন্তু বিভিন্ন ট্যাক্সট ব্যবহার করার প্রয়োজন হয় তো এই যে ট্যাক্সগুলো আমরা অনেক সময় প্রয়োজন হয় তখন আমরা ট্যাক্সটগুলো কোথেকে সংগ্রহ করবো তো এমনই একটি সাইটের সঙ্গে আমি আপনাদের আজ পরিচয় করে দিব যে সাইটটি থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই ডেমো ট্যাক্সটগুলো কপি করে নিয়ে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন আমি যদি আপনাদের একটু গুগলে নিয়ে যাই লক্ষ্য করেন এখানে অনেকগুলো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে এই ডিজাইনটিতে যদি আপনারা একটু খেয়াল করেন এখানে কিন্তু আপনার অনেক ট্যাক্সট কিন্তু আপনার ডেমো হিসাবে ব্যবহার করা হয়েছে এখন এই ট্যাক্সগুলো যারা এই ডিজাইনগুলো যারা করেছেন তারা এই ট্যাক্সগুলো করতে করতে পেলেন তো প্রিয় শিক্ষার্থী এই ট্যাক্সগুলো সাধারণত এই যে এখানে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ লরেম এপসাম এই সাইট থেকে তারা কি করছে এখানে এভাবে দিয়ে ড্রা করে কপি কর সিলেক্ট করে রাইট টু কপি করছেন এবং কপি করে নিয়ে এই ডিজাইনগুলোতে আপনার এই ডিজাইনগুলোতে পেস্ট করে ব্যবহার করছেন তো প্রিয় শিক্ষার্থী এভাবে আপনিও আপনার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইট অর্থাৎ লরেন এম এপসাম এই সাইট থেকে এই ডেমো টেক্সটগুলো কপি করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন শুধু যে আপনি ফটোশপের বা ইলাস্টেটারের কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি এই ট্যাক্সগুলো ব্যবহার করবেন তা কিন্তু নয় আপনি যদি কোনো ওয়েবসাইটও তৈরি করেন লক্ষ্য করলেন এখানে আমার একটি আমার তৈরি করা একটি ওয়েবসাইট রয়েছে এখন ওই ওয়েবসাইটেও কিন্তু আমি ওই সাইট থেকে ডেমো ট্যাক্স কপি করে আমি কিন্তু এখানে ব্যবহার করেছি তো প্রিয় শিক্ষার্থী আশা করি এই সাইট থেকে আপনারা আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে এই সাইটের লিঙ্ক দিয়ে দেবো যাতে করে আপনারা এই সাইটে ঢুকে ট্যাক্স সংগ্রহ করে নিতে পারবেন পারেন তো আশা করি প্রিয় শিক্ষার্থী আপনাদের আজকে টিউটোরিয়ালটি যারা বিশেষ করে ডিজাইনের কাজ করে থাকেন গ্রাফিক্স ডিজাইনের কাজের সাথে যুক্ত ওয়েবসাইট ওয়েব ডিজাইনের কাজের সাথে যুক্ত তাদের বিভিন্ন ডেমো ট্যাক্স প্রয়োজন হয় তারা কিন্তু এই সাইট থেকে এই ডেমো ট্যাক্সগুলো কপি করে নিয়ে তারা তাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন তো আশা করি প্রিয় শিক্ষার্থী এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে ধন্যবাদ সবাইকে